যদি আপনি জানেন যে কালকে আপনার মরণ হবে, মৃত্যুর পরোয়ানা আজরাইল রেডি আছে, আপনার এখান থেকে ধাক্কায় পাঠাইতে পারো, আমি মসজিদ থেকে টাইনা কেউ বের করতে পারো? আমরা বলি লোকটা হঠাৎ হয়ে গেছে, কি বলি? হঠাৎ পড়ছে, কেউ হঠাৎ মরে না, কেউ হঠাৎ মরে না। আপনার সৃষ্টির আগেই আপনার মৃত্যু কবে হবে এটা লেখা রাখছেন কে? প্রত্যেকটা সৃষ্টিকে বানানোর 50,000 বছর আগে আল্লাহ লেখা রাখছে যে কয়দিন বাঁচবে, কখন মরণ হবে, কোন জায়গায় মরণ হবে, কিভাবে মরণ হবে, কিভাবে কবরে যাবে, তার ভালো মন্দ তাকদীর তার সৃষ্টির কতদিন আগে লেখা। দুচি যা দেবীরা কাশাদ জোরে জোর, দুচি যা দেবীরা কাশাদ জোরে জোর, একে আবুদানা দেগার খাকে গোর, দুই গজেরি মাটির গুহা ছোট্ট তোমার ঘর, ওরে দুই গজেরি মাটির গুহা ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সে থা গহীন অন্ধকার। কিচ্ছু জানেন না, এই কপালের লেখা দুনিয়ার কেউ দেখতে পারে। আমার নবী পারছে, আমার নবী কি বলতে পারছে যে আমার এই বয়সে 63 বছর বয়সে মরণ হবে? হ্যাঁ। আপনি কেন বলেন যে আমার হঠাৎ মৃত্যু হবে? কারণ মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি আর প্রিপারেশন আপনার নাই। আপনি জানেন যে আগামী মাসের 20 তারিখে আপনার ছেলের বিয়ে, আপনি জানেন দেখা প্রস্তুতি নিয়েছেন, আপনি জানেন না আপনার মৃত্যু কবে হবে, এই জন্য কোনো প্রস্তুতি আপনার নাই। একটা মানুষ যদি আগে থেকেই খালি উতাল পাতাল পাল লাগে না, আল্লাহ বিল্লাহ তবলিক, আমি বাঁচতাম না, মরে যাবো না, এ সবাই শুনতো, তাহলে কেউ না, এত লোকটা আগের থেকেই কিনেছে মরার লেগা প্রস্তুতি নিয়েছে, আপনি তো নেন নাই। আপনি যেদিন মরবেন এর আগের দিনও কই গেছেন, সুদের টাকা উঠাইতে গেছেন বেরাকে, এই জন্যই তো কোন হঠাৎ মরছে। হঠাৎ মরছে মানে তার মৃত্যুর কোনো প্রস্তুতি নেই। আল্লাহওয়ালারা মৃত্যুর জন্য সবসময় রেডি থাকে, মৃত্যুর জন্য সবসময় কি রেডি থাকে, যে আজরাইল কখন আসবে, আসলেই আমার আস্তে করে কি দিয়ে দেবো, আমার জানটাকে দিয়ে দেবো, আর আমার রবের সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ। তো এটা জান্নাতের বাগান, এখানে রহমত নাজিল হয় যদিও এটা চোখে দেখা না যায়, ঠিক না বে? ঠিক, আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনছি চোখে দেখছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের জন্য ঈমানের মুফাসসালের মধ্যে যে ছয়টা জিনিসের সাক্ষী দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, ফেরেশতার প্রতি ঈমান আনছেন, রসুলের প্রতি ঈমান আনছেন, কিতাবের প্রতি ঈমান আনছেন, তাকদীরের প্রতি ঈমান আনছেন, আখেরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনছেন, বলেন এই জিনিসগুলোর মধ্যে আপনি কোনটা দেখছেন? কথা কন, আল্লাহরে দেখছেন, আল্লাহরে দেখছেন, ফেরেশতার লগে হাত মিলাইছেন, রসুলদের লগে মোয়ানাকা করছেন, আসমানি 104খানা কিতাব হাতায় দেখছেন, আপনার দাদায় দেখছে, আপনার 14 গোষ্ঠীতে দেখছে, জান্নাত দেখছেন, জাহান্নাম কপালের লেখা কিচ্ছুই দেখছেন, তাহলে সাকিনাও দেখা যাবে না, সাকিনাও দেখা। এই তো নাস্তিকরা, এই জন্যই তো নাস্তিক হয়েছে ওরা। ওরা কি কয়, যারা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে, কয় যা দেখি না তা মানিও না। তো ওই নাস্তিকদেরকে তো এখন বলা দরকার, তুই যে তোর বাপের থেকে তোর মার এই প্যাডে হয়েছিস, তুই দেখছিস তুই, কথা পাই না, যে তার মায়ের পেট থেকে আসছে ওকে নিজে দেখছে? হয়তোবা সবাই কইছে ওর দাদি কইছে তুই এই মায়ের পেটে হয়েছিস, শূন্য শূন্য, কিন্তু তুই তো নিজের চোখে দেখছ নাই, তোর এই বাপের থেকে আইসস, তোর এই মার পেটে হয়েছিস। তোর থিওরি যদি এটা হয়, নাস্তিকদেরকে বলবো যে যা দেখি না তা বিশ্বাস করি না, তোরা তো তুই তো তার মায়ের পেট থেকে জন্মই বিশ্বাস করস না, তুই তো একটা যারো সন্তান, কথা ঠিক না ঠিক জায়গা? এই জন্যই দুনিয়ার সব নাস্তিকরা কি যারো সন্তান, আমরা না দেখেই বিশ্বাস করি, আমরা কি দেখেই বিশ্বাস করি, না দেখেই বিশ্বাস করি, সুবহানাল্লাহ, বলবে না সবাই? কেউ যদি না দেখে বিশ্বাস করতে পারে, তার দাম আর মর্যাদা আকাশচুম্বী বানায় দেয় যিনি, তিনি কে? আরো যদি বলবেন তিনি কে? আল্লাহ। পারে না, বাচ্চা হারুনুর রশিদের নাম শুনছেন না? ছোট বাচ্চা না বড় বাচ্চা, অনেক বড় বাচ্চা,
বাগদাদের বড় বাচ্চা, বাচ্চা হারুনুর রশিদ, ইরাকের বাচ্চা, প্রায় তৎকালীন যুগের প্রায় অর্ধ জাহানের বলা চলে, এত বড় বাচ্চা, বাচ্চা হারুনুর রশিদ, কিন্তু বড় আল্লাহওয়ালা। এমন কোন রাত নাই যে রাতে উনি 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? আমরা কয় রাকাত পড়ি? পাঁচ উঠতেই পারে না, পাঁচ ওয়াক্ত নামাজই পারে না। এখানে এমন শ্রোতা আছে যে এই আজকের দিনের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, আসে নাই, নিয়ত করছে ফজরও পড়তাম না। আল্লাহ হেফাজত করুক, জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। তো বাচ্চা মানুষ এটা কেমনে, আবার বাচ্চা আবার আল্লাহ আল্লাহ হয় কেমনে? 100 টাকার তাহাজ্জুদ এই যুগে বুঝে আসবে না, কারণ এই যুগে যে যত বড় বাটপার তত বড় ক্ষমতাধর, এই যুগে বুঝে আসবে না। একটা যুগ ছিল যখন আল্লাহওয়ালারা বাচ্চা হইত, বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা সুলতান মাহমুদ গজনবী, বাচ্চা আলমগীর, যার উপাধি হলো জিন্দা পীর। সুবহানাল্লাহ, কোন সবাই। এই বাচ্চা আলমগীরের বাবার নাম কি? সম্রাট শাহজাহান। তার স্ত্রীর নাম কি? শাহজাহানের স্ত্রীর নাম মমতাজ। এই আগ্রার তাজমহল, এগুলো কি কাল্পনিক গল্প না বাস্তবতা? সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাই বাচ্চা ছিলেন, হ্যাঁ, কত বড় আল্লাহওয়ালা, যার জীবনে তাহাজ্জুদ মিস নাই, চোখের গুনাহ করে নাই, আসরের আগে চার রাকাত কি করে নাই, সুন্নত কাজা করে নাই, মিথ্যা কথা বলে নাই, কোনো নারীর দিকে তাকায় নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইশাওয়াদে নিসবাত তোরা, বা মোহাম্মদ কাইশাওয়াদে নিসবাত তোরা। কোথায় তার আর কোথায় আমরা? কোথায় শেখ সাদি, কোথায় বকরিল্লাহ? আমাদের সাথে তাদের কি হয় না, কোনো তুলনাই হয়। এই বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই 100 রাকাত তাহাজ্জুদ করতেন। উনি ওনার বিবিকেও বড় মহব্বত করতেন। ওনার বিবির নাম জুবাইদা। বিবির নাম কি? জুবাইদা। যে ভালো থাকে সে সবার কাছেই ভালো। কিছু মানুষ আছে দেখবেন ঘরে থাকে, ঘরে দেখায় পয়সা শিখ ব্যবহার, বাহিরে গিয়া সাজে বড় বিশ্বাস, আছে না নেই? যারা ভালো তারা সবার কাছেই কি ভালো, যারা খারাপ তারা সব জায়গায় দ্বিমুখী আচরণ নাই। তো বাচ্চা সবার কাছেই ভালো, বোর কাছেও কি? একটা গল্প শোনানোর জন্য কথাটা বললাম, না দেখে বিশ্বাস করলে কি হয়, এই উদাহরণ দেওয়ার জন্য। তো বাচ্চা হারুনুর রশিদ বিবিরে বড় মহব্বত করে, কি কারণ? বিবিরে মহব্বত করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সবাই পায় না, অনেকে মনে লজ্জা পাইতেছে আর কি। মিয়া সওয়াবের কাজ না ফরজ, মাকে মহব্বত করা, বাবাকে মহব্বত করা যেমন ফরজ, তেমন নিজের বউকে মহব্বত করাও কি তেমন? আপনি যদি আপনার বউরে মহব্বত না করেন তাহলে আপনার বউ তো মহব্বত ঢোকাইতে আরেক বাড়ার কাছে যাইবে। আপনার দায়িত্ব হলো আপনার বিবিরে 100% মহব্বত করা। তাই বলে মা বাবারে ভাত কাপড় না দিয়া, হ্যাঁ, মার হক মার আদায় করবেন, বাবার হক বাবাকে দিবেন, বিবির হক বিবিকে দিবেন, এটা ফরজ। মার খেদমত করাও যেমন ফরজ, মার কথা মানাও যেমন ফরজ, মাকে ভালোবাসা যেমন ফরজ, তাই বইলা আপনি বিবিকে ধরে ধরে পিটাইবেন, বিবির সাথে দুর্ব্যবহার করবেন তা নয়, বরং বিবিকেও ভালোবাসা দেওয়াও কি ফরজ। আপনি দিবেন না তখন আপনার এই বিবি তো এই চাহিদা মেটাবে কোথায়? এই জন্য আজকে ঘরে ঘরে পরকিয়া, সে তার স্বামী পাইয়া সন্তুষ্ট না, আবার স্বামীও বিবি পাইয়া সন্তুষ্ট না, ঘরের মধ্যে অশান্তির আগুন, ঠিক না বেঠি? এই জন্য মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে কি থাকতে হবে? মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেশি ওই ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। তবে কিন্তু আবার বউর কাছে মরি দেওয়া যাইব না, বোর কাছে কেউ আওয়া যাইব না, একবার অস্ত্রপাতি সালাম চোদা সব জমা দেয়, এমনও কপাল পরা আছে, একটু চা খাইতে যাইবো কয়েক পাঁচটা টাকা দাও, ভিক্ষা করতে রস না বোর কাছে, চা খাইতে যাইবো বোরে কয়েক পাঁচটা টাকা দাও, গলায় দড়ি দিয়ে মারা দরকার তোর মতো পুরুষ। বিবিরে মহব্বত করবি তাই বলে আজ সব দিয়া দিবি বিবির বোর কাছে, বোর কথা ছাড়া প্রস্রাবও করতে পারবি না, এই রকমের মরিদ হওয়ার জন্য ইসলাম শিক্ষা দেয় না, ঠিক না বেঠিক? যে ছোট্ট গল্প বলি, এরপর পুরা ঘটনা শোনাই। এক বেটা রাজা বোর কাছে মরি দিয়েছে,
রাজা কি হইছে? বোরকাসা মরে যাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি বাজা? বোরকাসা মরে যাইছে, বোর কথা ছাড়াই চলে না। রাজা বউ একদিন ডাক দেখা, স্বামী গো রাজা মশাই, আমার না তো নদীর মাছ খাইতে মন চায়। মাঝে মাঝে এই সব কি আমাদের ঘরে নাই? হ্যাঁ, কেউ নদীর পাঙ্গাস খাইতে চায়, কেউ নদীর আইট খাইতে চায়, আসে না? তো রাজা গোলাবে তো সব আল্লাহ সম্পর্ক, আতি নাতি পাতি সাতি জেলে ফেলে অভাব আছে, অনেক রকমের লোকের লগে আগে সম্পর্ক। এক জেলে কাই জেলে কে পারবি? তবু রানী মায় একটা নদীর মাছ খাইতে চাইছে, একটা নদীর মাছ মাইরা লয়া জেলে একটা জায়গা করছে কি বিশাল বড় এক আপনার এই নদীর পাঙ্গাস ধৈরা নিয়ে আসছে। যখনই আনছে রাজায় দেখা খুশি হয়েছে, আয় হায় এই মাছ যদি তবু রানী মায় দেখে রে, আজকে যা খুশি হবে। বাহ, ধরেন মাছের দাম আছে 10 টাকা, ওই যুগের কথা, কয় টাকা আছে? রাজা মানুষ তো চিন্তা করে, আমি রাজা, আমার একটা ওয়েট আছে না, পাইনি তোর 50 টাকা দিয়ে দিলাম। তাহলে দাম যা তা দিছে না বেশি দিছে? বেশি দিছে। রানী মারে করে, রানী এই বিবি এদিকে আসো, তোমার লেগে একটা নদীর এই দাও কত বড় মাছ নিয়ে আসছে। বিবিও খুব খুশি। এখন বউ তো আবার মাতবর, ঘরের মাতবর কে? বউ বলছে, মাছ আনছো কয় টাকা দিয়ে আনছো? দূর সব কিছু দিয়ে তুমি নাক গালাও কেন? কয় টাকা দান ছিল তোমার জানার দরকার কি? তোমার খাওয়ার কাম তুমি খাইবা? কয় না আমার জানতে হইব। দেখেন নি মাতবর বানাইলে কি হয়, জানতে হইব। আচ্ছা তা ঠিক আছে, জানো কয় টাকা দিয়েছি? কয় 50 টাকা দিস। কয় টাকা? তোমার মাছ তুমি খাও, আমি আমার টাকা কি গটগট করে নাকি? 10 টাকার মাছ আমি 50 টাকা দিয়ে খাও, এই মাছ আমি খাইতাম। এখন রাজায় পড়ছেন বিপদে, যে রানীর জন্য কষ্ট কইরা একটা মাছ আনলাম, এখন রানী খাইবো না, তাইলে এই মাছ আমি কেমনে খাই? কয় না যাক, ও জেলে মানুষ, আমি একজন রাজনীতিবিদ, আমি রাজা মানুষ, ওরে ও আমার কর্মী, ওরে আমি 10 টাকা বেশি দিছি, তা তোমার কি আসে যায়? কয় না আমার টাকা বেশি হয়ে গেছে, তুমি ই করো মাছ ফেরত দাও, টাকা নিয়ে আসো, আমি মাছ খাইতাম না। এখন রাজায় কয়, আমি কেমনে এখন জেলেরে ডাক দিয়ে টাকা ফেরত দিয়ে মাছ ফেরত আনি কও? এটা তো আমার দ্বারা মানায় না। এখন রানী তারে বুদ্ধি শিখায় দেয়। কি শিখায় দেয়? দেখেন বউ বুদ্ধি শিখলে কত কি বুদ্ধি শিখায় দিতেছে। বুদ্ধি হলো যে তুমি একটা কাজ কর, জেলেরে ডাকতা শিখাইবা কি, এই জেলে তুই যে মাছ দিলি তোর মাছ পুরুষ না মহিলা? মাছের মধ্যেও তো পুরুষ মহিলা আছে, নরনারী আছে না? সমস্ত প্রাণীর মধ্যেই তো কি পুরুষ মহিলা আছে? শোল মাছ যখন পোনা দেয় একটা পুরুষ মাছ একটা মহিলা মাছ দেখেন না? টাকি মাছ একসাথে ঘুরে দেখেন না আপনারা? আচ্ছা, কিন্তু এটা বোঝার জন্য মৎস্যজীবী ছাড়া জীবন ও কি না সম্ভব? তুমি আর জিগাই মাঝে মাছটা কি যদিও কয় পুরুষ, তুমি তো আমার রানী পুরুষ মাছ খায় দিয়ে যা, একটা সুতা ধরে তুমি কি দিয়ে দিবা? ও যা কয় তুমি তার উল্টাটা কয়ে মাছ ফেরত দিয়ে দিবে। রাজা কয় ভালো বুদ্ধি, তো ডাক দিছে জেলে, আই জেলে জিগা আহমদ, তুই মাছ দিবি, তুই আগে কইয়া দিবি না, তুই কি জানোস না তখন রানী মায় সব মাছ খায় না, তোর মাছ পুরুষ না মহিলা বেটা না বেটি সেরা না সে। এখন জেলে চিন্তা করে, আহারে এতদিন পর পাইলাম একটা মাছ, তাও একটু তাহা বেশি হয়েছে, এখন যদি কোনোভাবে মাছটা ফেরত দেয় এই মাছটা আমিও হজম করতে পারব না, আমার আম হজাইব ছাড়াও। এখন জেলে ছিল বড় চাল, এখন চিন্তা করে যদি আমি পুরুষ কই তাহলে যদি আবার মহিলাকে ফেরত দিয়ে দেয় ঝামেলা না? জেলে বড় পণ্ডিত, জেলে ডাক দেয় কয় মহারাজ, আমার এই মাছটা পুরুষ না মহিলাও না, আমার মাছটা হলো ইজরা। যখন বলছে মাছ ইজরা, রাজা কে উড়ি বাপ রে বাপ, তোর মাথায় এত বুদ্ধি, তুই এত বুদ্ধি নিয়ে চলস? নে তোর আগে দিয়েছিলাম 50 টাকা, তোরে আরো 50 টাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ কইবেন না সবাই, এত বুদ্ধি তোর মাথায়, এত ব্রেন, তোর আরো 50টা কি দিলাম? এখন সারাইতে যায় কি আরো জরায় ফেলছে। রানী মায়েতে একবারে চেইতা উঠছে, দেখছো কান্না করলো কি? 10 টাকার মাছ 50 টাকা দিয়ে কিনছে, এই দুঃখে আমি খাই না, আর এখন দিছে কত? এখন তারও বেশি খাইব। নিস্তালাস তখন একটা লাভটা দোতলায় উঠে গেছে, ও পারে না এখন স্বামীরে মারবার। যখন উপরে উঠছে এদিকে জেলে মানুষ তো, ও টাকা পাইছে যেন 50-এর জায়গায় কত 100, এখন তো টাকার গরম আর কে দেয়, টাকা গন্তেছে, টাকা গন্তে গিয়ে হঠাৎ একটা 5 টাকার নোট মাটিতে পড়ে গেছে। ও করছে কি, টাকাটা উঠাইয়া ধুলা বালুগুলো মুইসা, টাকাটা সুমা দিয়া পকেটে ঢুকছে।
প্রাণী কয়েকটা ইস্যু পাইছে, দেখেন না ইস্যুর কোনো অভাব নাই এখন বর্তমানে, ইস্যু একটা পাইছি, যাই রাজা জেলের ধরো বন্দি করার জেলখানায় দেখা হবে, কেন ও বড় খারাপ, ও গরিবের হক মেরে খায়, ও বড় খারাপ এতিমের হক মেরে খায়, 100 টাকার মধ্যে 5 টাকা নিচে পড়ছে, এটা ওর উদাহরণ লাগবো কেন, এটা গরিব মানুষ টোকায় নিত, ভিক্ষুক মিসকিনরা টোকায় নিত, রাস্তায় পড়ে থাকবে 5 টাকা গরিবরা নিত, এই 5 টাকা ওদের উঠাইয়া আবার মুইসা সুমা দিয়া পকেটে রাখছে, ওরে ধরো জেলখানায়, কি সুন্দর ইস্যু একটা পায়া গেছে বন্দি করার, গ্রেপ্তার করে ফেলে, গ্রেপ্তার কইরা এবার রাজার সামনে নিয়ে আসছে, রানীও খুশি যে হ্যাঁ দিছি আটকায়া, টাকা পাইছো মজা বুঝবা, এখন জেলে সামনে আসতে কানতেছে বা রাজা মশাই আপনি আমার জেলখানায় দেন আমার কোনো আপত্তি নাই, আচ্ছা তবে আপনি তো একবারও জিজ্ঞাসা করলেন না যে আমি কেনই বা টাকাটা উঠাইলাম, কেনই বা মসলাম, কেনই বা সুমা খাইলাম, রাজা একটা কথা তো ঠিকই কইছিস, তাহলে একটু জিজ্ঞাসা করে যে এই কামটা কেন করলি, আই জেলে টাকা পড়ছিল পড়ছিল ফালাইয়া দিকি, এটা উঠালি কেন, আবার কাপড় দিয়া মুসলি কেন, সুমা খালি কেন, আবার পকেটে তুলি কেন, কয় রাজা মশাই আপনি তো জানেন না আমি আপনারে কত ভালোবাসি, আমার রানী মারে আমি আমার কুড়িয়া দিয়া ভালোবাসি, আমি দেখি 5টা টাকার নোটের এক পিঠে আপনার ছবি আর এক পিঠে আমার রানীমার ছবি, রাজা মশাই তখন আমি চিন্তা করে দেখলাম এই টাকা যদি নিচে পড়ে থাকে মানুষ জুতা দিয়া পাড়াবে, পাখিতে পায়খানা করবে, আপনার মাথার উপরে পাড়া লাগবে, রানীমার মাথায় পাড়া লাগবে, আমি এটা বরদাস্ত করতে পারি নাই, আপনার মহব্বত আর রানীমার মহব্বতে টাকাটা মুইসা আমি সুমা দিয়া পকেটে রাখছি, তোর মাথায় এত বুদ্ধি, তুই আমাকে এত ভালোবাসিস না আরো 100 দিয়ে দিবি, সুবহানাল্লাহ কইবেন না সবাই, রানীমা কয় ওরে তাড়াতাড়ি দৌড়াও জেলখানায় দিও না, কারণ জেলখানায় দিলে তোমার দেশ সুদ্ধা খেয়ে দেবে, তো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাইসা ওয়াদে নিসবত কো মা, তাই না আপনাদের কাছে বলতে চাই বিবিরা মহব্বত করবেন, ভাইগুলা কিন্তু বিবির কাছে মরিদ হইয়েন না, মরিদ হইলে বিপদ আসে না নাই, 10 টাকার মাছ 6 টাকা দেখাইতে হয়, মহব্বত করবেন ভালোবাসা দেবেন, বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তার বিবিরে মহব্বত করবেন, বিবিরে নিয়ে একদিন ঘুরতে বেরোয়ছে, ঘুরতে সফরে বেরোয়ছে টুরে রাতের বেলায়, ওনারা তো আল্লাহওয়ালা মানুষ, ওই মেলায় সালায় ঘুরে না, নদীর পার করে চলো, কেউ নাই একেবারে লোকালয় শূন্য, মানুষ শূন্য নীরব, নদীর পার দিয়ে আমরা একটু ঠান্ডা বাতাস খাবো আর স্বামী স্ত্রী একটু গল্প করবো, যেরকম সুবহানাল্লাহ, নবীজিও কিন্তু রাতের আধারে বিবিদেরকে নিয়ে কি করতেন, বের হতেন, দৌড় প্রতিযোগিতা করেছেন, সুবহানাল্লাহ, কন্যা সবাই আমার বাবা বাচ্চা হারুন রশিদের দরবারে একজন মাজজুব টাইপের বুজুর্গ থাকতো, তার নাম হলো বাহালুল, ওই বুজুর্গের নাম কি বাহালুল, মাজজুব টাইপের বুজুর্গ আল্লাহওয়ালা, মানুষ মনে করে লোকটা পাগল, আসলে পাগল না, সে একজনের পাগল, তিনি কে খলকে গুয়ান্দে ইহামা দিওয়ানান, খলকে গুয়ান্দে ইহামা দিওয়ানান, আরে আরে মাহামা দিওয়ানান, আরে আরে মাহামা দিওয়ানান, মানুষ মনে করে পাগল, আসলে তিনি কার পাগল, তো বাচ্চা হারুন রশিদ তার বিবিরে নিয়া রাতের বেলায় নদীর পাড়ে হাঁটতে গেছে, কোথায় নদীর পাড়ে হাঁটতেছে, হাঁটতেছে হঠাৎ দেখে ওই বাহালুল পাগল নদীর পাড়ে বৈশা বৈশা আঙ্গুল দিয়া যেন কি লেখতেছে, সুবহানাল্লাহ, আঙ্গুল দিয়া পাগলায় নদীর পাড়ে বৈশা বৈশা কি যেন লেখতেছে রাতের বেলা, আর কেউ নেই, বাহালুল এমন বড় আল্লাহওয়ালা বাচ্চা হারুন রশিদ তারা চিনে, তার বেগম জুবাইদা তার ভালো করে চিনে, জুবাইদা ডাক দেয়া বলে স্বামী, ওই যে দেখেন যে বাহালুল মাঝে মাঝে আমার গরাজ দরবার আস, ওই পাগলাটারে দেখে নদীর পারে কি যেন আঙ্গুল দেয়া লেখছে, চলেন ঘুরতে ঘুরতে পাগলের লোক একটু গল্প করি, দেখি পাগলে কি করে, সুবহানাল্লাহ, যাই দেখি পাগলে কি করে, যায় দেখে বাহালুল আঙ্গুল দিয়া এইভাবে করে আঁকাইতেছে, ডাকতেছে কাটতেছে, জুবাইদা ডাক দেয়া বলে ও বাহানুল এই গভীর রাতে মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায়, বাহানুল এই নদীর পাড়ে একা একা বসে তুমি আঙ্গুল দিয়া এখানে কে করতেছো রে বাহানুল, বাহানুল ডাক দেয়া কর জুবাইদা
আমি বানুন আমার হাতের আঙ্গুল দিয়া আমি নদীর পারে বৈশা বৈশা খোদার জান্নাত বানাইতেছি আগামী কাল কইন সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কি বানাইতেছি জান্নাত বানাইতেছি বাদশা কই জান্নাত বানাইতেছো হ্যাঁ জান্নাত বানাইতেছি আর কি করো আমি জান্নাতের মধ্যে ডিজাইন করতেছি নকশা করতেছি সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে কি করি ডিজাইন করতেছি অথচ ঢাকায় কোথায় মাটি পাগলের কথা জুবাইদা রাজা যেমন বড় রাজার রানী জি তিনিও কি থাকে মনটা অনেক বড় থাকে একটু মজা করতেছে আর কি পাগলের সাথে আচ্ছা কি করবো এই জান্নাত মানে একটা বিক্রি করি কি করুন কে কিনবো পাই যে কিনবো হে মালিক আর একটু জোরে কর সুবহানাল্লাহ যে কিনবে সেই মালিক হবে জান্নাত কিন্তু দেখা যায় না রে বাবা জান্নাত কিন্তু দেখা যায় না জুবাইদা ডাক দিয়া কয় বাহানুর ও বাহানুর বলো তোমার জান্নাতের মূল্য কত বাহানুর বলে আমার এই জান্নাতের মূল্য মাত্র এক আনা সুবহানাল্লাহ জান্নাতের মূল্য কত মাত্র এক আনা ওই বাদশা হারুনুর রশিদের বিবি জুবাইদার হাতে সেটা বেন্নি ব্যাগ মেয়েদের হাতে বেন্নি ব্যাগ থাকে না ওরা খুলছে খুইলা একটা আনা বাড়ি করে কন্যা বাহাদুর তোমার এক আনা দিয়া দিলাম পাগল মানুষ যে কোনো ভাবে চাইছে ওর দরকার দিয়া দিচ্ছে বাহানুল করছে কি টাকা না পাইয়া খুশি হয়ে পায় না তুমি জান্নাতের একটা বিশাল বালাখানার মালিক হয়ে গেছে জান্নাতের বিশাল বড় এক বালাখানার কি হয়ে গেল কইয়া মুসকি হাসি দিয়া রওনা করছে বাহানুল কয় বাহানুল এক পাগল তুই আর এক পাগল পাগলে পাগলে কারখানা মিলছে আর কি স্বামী কইতেছে কার বউরে যেমন বেসন না হেমন কিনলি আকানা দিয়া জান্নাত কিনলাইছে কয় বাহানুল যেমন পাগল তুই আরে পাগল স্বামী স্ত্রীর দুষ্টামি বোঝেন না ঘুম ছুটি খোঁচা খাচ্ছি পাগলের পাগলে কারখানা মিলছে দুই পাগলে একসাথে হয়েছে বেসন না ও যেমন কেন না ও তেমন কয় দূর ও স্বামী বাহানুলের দরকার করছে মনে একটা আনা যে কোনোভাবেই হোক চাইছে আমি দিছি বাস এখন আমি পাইলে পাইলাম এমনি দিছি অর্থ জরুরত পুরো হইছে সুবহানাল্লাহ জরে কথা এই কথা কইলা বাহানুল ওখানে বসে আছে বাদশা হারুনুর রশিদ আর তার বিবি জুবাইদা হারতেছে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে স্বামী স্ত্রী আমার বাসায় ঘুরছে এরপর রাতের বেলা আবার গভীর রাত বাচ্চা হারুনুর রশিদ আবার তাহাজ্জুদে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ কোথায় দাঁড়াইছে একশো রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বাচ্চা হারুন খোদার জান্নাতের ভিতরে বিচরণ করতেছে আর দৌড়াইতেছে চিৎকার মেরে জান্নাতের ভিতরে দৌড়তেছে যত সামনে দেয় তত বালাখানা দামি দামি মহল দেখতে পায় আপনারা যারা দেখবেন বাবা মক্কা শরীফে গেছেন কাবার চতুর্দিকে মার্কেট আছে না নাই হোটেল হিলটনের পাশে দেখবেন বাবা জমজম টাওয়ারের পাশে এমন কিছু হোটেল আছে আমাদের হাজিরা তো থাকে কয়েক মাইল দূরে আশেপাশের হোটেলে ভিআইপি লোক ছাড়া থাকতে পারে না আমি এই বছর হোটেল হিলটনে ঢুকছিলাম সেখানে কিছু স্বর্ণের দোকান আতরের দোকান দেখছে আমার মনে হয়েছে এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর সাজানো আমার মন খালি মনে চাইছে যেখানে বসে থাকে এ আমার বাবা খোদার জান্নাত কেমন জান্নাত আল্লাহ রসুল বলেছেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা ফাতার আলা কলবি বাশার আল্লাহর নবী বলেন আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি যেই জান্নাত কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই
কোনো দিল কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এর থেকে দামি জান্নাত আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বানাইছি। তাফসীরে রুহুল মানির মধ্যে আলুসি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লিখছে যে কোরআন হাদিসে এবং তাফসীরের কিতাবে এবং উলামায়ে কেরামের বয়ানে জান্নাতের যত বিবরণ দেওয়া হয়েছে তাতে জান্নাতের মাত্র 100 ভাগের আড়াই ভাগ বয়ান করা হয়েছে। কয়বার বাকি আছে? 97 ভাগ। এটা আমার নবীও বয়ান করতে পারে নাই, কোনো মানুষও বয়ান করতে পারে নাই। এর থেকে দামি জান্নাত আমার আল্লাহ মানুষের জন্য বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ।